বুয়েট প্রশাসনের গাফিলতি। ওরে বুয়েট প্রশাসনের নিজের ছেলে হলে কি করতো? ওরা মারতো, আর ওরা তাকাই তাকাই দেখেছে আমার বেতন আমি তো করতাম ওইখানে। কে আজকে বলতেছে বুয়েট প্রশাসনের গাফিলতি ছিল? আজকে পুলিশ প্রশাসন বলতেছে বুয়েট প্রশাসনের গাফিলতি। সবাইকে তো ওরে ওরা মারির ভয়ে যায়নি, কিন্তু আমার বেটা সকল আর বেটা তো যেতে ভয় পাতো না। ওরে আমি তো মা, আমি তো ওখান থেকে ওনার যেখানে সিকিউরিটি ছিল সে দেখি নাই, কত লোক যাচ্ছে আসতেছে। ওরে আল্লাহ আল্লাহ, তুমি সর্বোচ্চ পরিকল্পনাকারী, তুমি সুষ্ঠু বিচারের মালিক, তুমি বিচার। সময়ের সাথে সাথে দিন গড়িয়ে গেলেও এখনও চোখের জল অঝরে ঝরছে আবরারের মায়ের চোখে। সন্তান হারা মা প্রতিদিনই পাগল প্রায়। আশেপাশের সকলের শোক কমে গেলেও কমেনি আবরারের মায়ের চোখের পানি। বুয়েটের শিক্ষার্থী আবরার হত্যা মামলার দ্রুত সময়ে আদালতে চার্জশিট জমা দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার। আজ দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট জমা দেওয়ার পর আবরারের মা রোকেয়া খাতুন এক প্রতিক্রিয়ায় জানান, আমার ছেলে হয়তো আর ফিরে আসবে না, কিন্তু আমার সোনার মানিককে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের প্রত্যেককেই যেন ফাঁসি দেওয়া হয়। দ্রুত সময়ে যেভাবে চার্জশিট জমা দেওয়া হয়েছে, বিচার কাজও যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে দ্রুত শেষ করা হয়, এমনই দাবি জানান নিহত আবরারের মা। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেন। চার্জশিটে আবরার হত্যার সাথে জড়িত 11 জন সহ 25 জনের বিরুদ্ধে অভিযোগ জমা দেয় সন্তোষ প্রকাশ করেছে আবরারের ছোট ভাই ফায়াজ। পাশাপাশি বুয়েট প্রশাসনের গাফিলতি আর অব্যবস্থাপনার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান এই ফায়াজ। এখন পর্যন্ত আমাদের যতটুকু আশা ছিল যে আশা করছিলাম যে সুষ্ঠু একটা তদন্ত হবে, এখন পর্যন্ত মনে হচ্ছে তদন্ত সুষ্ঠুই হয়েছে। এখনও 25 জন আসামি, 4 জন বাদ আছে। এখন আমরা দাবি করব যত দ্রুত সম্ভব তাদেরকেও অ্যারেস্ট করতে হবে, আর তাদেরকে এই ফাঁকেও যেন হচ্ছে মামলার কার্যক্রম যেন খুবই দ্রুত গতিতে সম্পন্ন করা হয়। আর হচ্ছে যেহেতু এখানে পুলিশ নিজেই বলছে যে বুয়েট প্রশাসনের গাফিলতি ছিল, তাদের সচেতনতার অভাবের কারণে এটা হয়েছে, আশা করব তাদেরও একটু জবাবদিহিতার দরকার আছে এখন, বা তারাও একটু বলবে যে তাদের কেন এই ধরনের, মানে তারা কেন ব্যর্থ হইল। আমার বেতন আমি তো করতাম ওইখানে। কে আজকে বলতেছে বুয়েট প্রশাসনের গাফিলতি ছিল? আজকে পুলিশ প্রশাসন বলতেছে বুয়েট প্রশাসনের গাফিলতি। সবাইকে তো ওরে ওরা মারির ভয়ে যায়নি, কিন্তু আমার বেটা সকল আর বেটা তো যেতে ভয় পাতো না। ওরে আমি তো মা, আমি তো ওখান থেকে ওনার যেখানে সিকিউরিটি ছিল সে দেখি নাই, কত লোক যাচ্ছে আসতেছে। ওরে আল্লাহ আল্লাহ, তুমি সর্বোচ্চ পরিকল্পনাকারী, তুমি সুষ্ঠু বিচারের মালিক। প্রথম দাবি যে হচ্ছে পুলিশ প্রশাসন তারা যথেষ্ট সহযোগিতা করেছে এবং আন্তরিকতার সাথেই আমার এই চার্জশিট দিয়েছে। এখন আমি তো চার্জশিট পড়ি নাই, এখনও সেটা নিরপেক্ষভাবে দেশে কি না সেটা তো আমি আগেই বলতে পারছি না, কারণ যেহেতু আমি এখনও সেটা তো পাই নাই। শুধু টিভির পর্দায় দেখেছি যে 11 জন সরাসরি আমার বাপের রুমের মধ্যে মেরেছে, আর সবাই আসছে যাচ্ছে, আর সেখানে বুয়েট প্রশাসনও টের পেয়েছে, কোনো ব্যবস্থা নেই নাই। তো এখন এরা পুলিশ প্রশাসন যেভাবে দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দিয়েছে, আমি চাবো এরকম দ্রুত সময়ের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং সবার কাছে। আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ জানান, চার্জশিটে 25 জনের নাম এসেছে বলে আমি তদন্ত কর্মকর্তার সাথে কথা বলে জানতে পেরেছি। চার্জশিটের নাম আসা কয়েকজন এখনও গ্রেফতার হয়নি, তাদের দ্রুত গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি। উল্লেখ্য, গত অক্টোবর মাসের
ছয় তারিখে বুয়েটের শেরেবাংলা হলে বুয়েট ছাত্রলীগ কর্মীরা হত্যা করে আবরার ফাহাদকে। এই ঘটনায় আবরারের বাবা বাদী হয়ে 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।